জামাতের পক্ষ থেকে চাম্পাহাটি সৌদ আলিয়া এই কমিটি বৃন্দর পক্ষে আজকে যে মাহফিলে ভাইজানকে জানাই সুস্বাগতম সুস্বাগতম ভাইজান সুস্বাগতম স্বাগতম 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 ভাইজানকে আজকে আমরা জানাই সুস্বাগতম স্বাগতম স্বাগতম ভাইজান জিনাবাদ জিনাবাদ ভাইজান জিনাবাদ জিনাবাদ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ভাইজান 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 জিনাবাদ ভাইজান 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 জিনাবাদ নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার ভাইজান 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 জিনাবাদ নারায় তাকবীর আল্লাহু আকবার ভাইজান সুস্বাগতম ভাইজান স্বাগতম ভাইজান ভাইজান জিনাবাদ 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 আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা জানাই সুস্বাগতম আপনারা আপনাদের নিজ নিজ চেয়ারে আপনারা বসে পড়ুন আপনারা ভিড় করবেন না আপনারা সবাই সাইড দিয়ে দেন আপনারা জায়গায় বসে আসবেন না অনুরোধ আপনারা জায়গায় বসুন আপনারা সকলে আস্তে আস্তে বসে পড়ুন কাদায় ঘুরে মোড়া করবেন না পড়ে যাবেন আপনাদের সম্মুখে করবেন আপনার রাস্তা থেকে নেমে আসুন রাস্তায় কেউ ভিড় করবেন না রাস্তা থেকে আপনার নেমে আসুন রাস্তায় কেউ ভিড় করবেন না ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বাংলার নয়নের মণি লক্ষ লক্ষ যুবকদের প্রত্যাশা ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখন ভাইজানকে ফুল দিয়ে সম্বোধন করবেন আমাদের সোলগোয়ালিয়া কমলপুরের হাজি সাহেব জনাব মাওলানা আব্দুল ওদুদ সাহেব মহাশয় ভাইজানকে আজকের অনুষ্ঠানের এই পবিত্র জলসার মাহফিলে ব্যাচপড়িয়ে সম্মান জ্ঞাপন করছেন কিয়ামত লস্কর এখন আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি